আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান, এই অধ্যায়ের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা 7 পেজে একটা একক কাজ আছে, এই কাজটা আলোচনা করব। তো এখানে যা যা বলা হয়েছে পড়া যাক। তোমার চর্চার জন্য একই রকম আরও কিছু প্রশ্ন নিচে দেওয়া হলো, এমন সব প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করা তোমার বুদ্ধির বিকাশের জন্য ভালো। উপরের পর্যবেক্ষণটির পদ্ধতিতেই নিচের পরীক্ষাগুলো সম্পাদন করে দেখো। তো যারা পূর্বের ভিডিওটি দেখেন নাই অবশ্যই দেখে নিন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পূর্বের ভিডিওর সাথে এই ভিডিওর 90% মিল রয়েছে। তো এখানে দেখো, সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে না সাজিয়ে যদি বড় থেকে ছোট ক্রমে সাজাই তাহলে ফলাফল কি কি আসে? তাহলে আমরা ছোট থেকে না সাজিয়ে বড় থেকে ছোট সাজাব। পূর্বের ভিডিওতে আমি ছোট থেকে বড় সাজিয়ে কাজটা সম্পাদন করেছিলাম, 4, 5, 6 এবং 7 নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমি উল্টা করে নিচ্ছি, এটা 6, 7, 6, 5 এবং 4 নিয়েছি। তো ধাপ 1-এ আমি লিখেছি 4টি ক্রমিক সংখ্যা নেই, 7, 6, 5, 4। ধাপ 2-এ আমি লিখেছি সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় তা বসাই এবং ফলাফল বের করি। তো যারা পূর্বের ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদের কাছে এই বিষয়টা সহজভাবেই পারবেন। তো দেখো, সবগুলোই আমি প্লাস নিয়েছি, সবগুলোই মাইনাস নিয়েছি, সবগুলোই প্লাস নেওয়ার ফলে আমি এটা ক্যালকুলেশন করার ফলে 22 পেয়েছি। সবগুলো মাইনাস নেওয়ার কারণে ক্যালকুলেশন করার ফলে এটা -22 পেয়েছি। তারপরে 3টা প্লাস 1টা মাইনাস, যা হয়েছে ফলাফল লিখেছি। এরই উল্টোটা করব, 3টা মাইনাস 1টা প্লাস, যা হয়েছে ফলাফল লিখেছি। এভাবে আমরা দেখেছিলাম যে 16-ভাবে এটা সাজানো যায়। 16-ভাবে সাজানোর ফলে যে ফলাফলগুলো পেয়েছি সেগুলো আমরা নিচে কাজ করব। তো দেখো, ধাপ 3-এ আমরা লিখেছি ফলাফলগুলো ছোট থেকে বড় সাজাই। সবচেয়ে ছোট হচ্ছে -22, তার চাইতে একটু বড় হচ্ছে -14, তার চাইতে একটু বড় হচ্ছে -12। তো এভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা সংখ্যা বাদ পড়েছে, অবশ্যই তোমরা লিখে নিবা, 8-এর পর হবে এখানে 10। ওকে, তো এখানে কি বলা হয়েছিল, ফলাফলে কি পরিবর্তন আসে বা ফলাফল কি আসে? তাহলে আমরা কি দেখলাম, ফলাফলে কোনো পরিবর্তন পাওয়া যায়নি। তো আমি আবারও বলছি, পূর্বের ভিডিওটি না দেখলে এটা অবশ্যই বুঝবেন না, কারণ পূর্বের ভিডিওতে আমি ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছিলাম, 4, 5, 6, 7 এরকম সংখ্যা নিয়েছিলাম। জাস্ট এই ভিডিওতে উল্টিয়ে দিলাম, 7, 6, 5, 4। তো সাইন বা চিহ্নগুলো সবগুলোই আগের ভিডিওর মতোই ছিল। তারপরে কি বলা হয়েছে সেটা একটু দেখে নিই, 4টির বদলে যদি তুমি 3টি ক্রমিক সংখ্যা নাও তাহলে কেমনটা ঘটবে, এখন দেখে নেওয়া যাক। এখানে সমাধান 2 দেখা যাক, ধাপ 1, 3টি ক্রমিক সংখ্যা নেই। তো আমি 3টি পরপর সংখ্যা নিয়েছি, 4, 5 এবং 6। ধাপ 2-এ আমি লিখেছি সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় বসাই এবং ফলাফল বের করি। তো 4, 5 এবং 6, তো আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম 2n এভাবে কম্বিনেশন বা সাজানো যায়। এখানে 2 ঠিক থাকবে, n এর মান কত দেব আমরা, এখানে n এর মান 3 দেব, যেহেতু 3টি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করতেছি। তো 2 এর পাওয়ার যদি 3 দেওয়া যায় তাহলে কত হবে, 2 3 বার গুণ, তাই না? তাহলে 2 2 4, 4 2 8, তাহলে আমরা এখানে 8টা কম্বিনেশন পাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 1 থেকে 8টা 8-ভাবে আমরা সাজিয়েছি। তো প্রথমে আমরা সবগুলো প্লাস নেব, সবগুলো প্লাস নিয়েছি, নেওয়ার ফলে 15 পেয়েছি। সবগুলো এবার মাইনাস নেব, আমরা পাবো -15। তো তারপরে আমরা কি করেছি, 1টা মাইনাস 2টা প্লাস নিয়েছি। তো যোগ করার ফলে আমরা পেয়েছি 7। তারপর এরই উল্টাটা করব, 1টা প্লাস 2টা মাইনাস, তো -7 পেয়েছি। তারপরে দেখো, 1টা প্লাস 1টা মাইনাস 1টা প্লাস, এভাবে। তাহলে 5 পাবো আমরা,
এরই উল্টাটা করব, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, তো আমরা এখানে ফলাফল -5 পেয়েছি। একদম লাস্টে দেখো, একটা প্লাস সরি দুইটা প্লাস একটা মাইনাস, 3 পেয়েছি, তারপর দুটো মাইনাস একটা প্লাস, এটা হচ্ছে -3 পেয়েছি। তো আমরা এগুলো ফলাফলগুলো অবশ্যই নিজে নিজেরা করে নেব। দেখো -4 -5 যোগ করলে হবে -9, তাহলে -9 এখানে +6 আছে, তো এটা ক্যালকুলেশন করতে কত হবে, 6 9 যাইতে 3, যেহেতু 9 বড় তার সামনের চিহ্নটা আমরা ফলাফলে বসাবো। তো এইভাবে আমরা ফলাফলগুলো পেয়ে যাব। ধাপ 3-এ দেখো, ফলাফল ছোট থেকে বড় সাজাই। তো আমরা এই যে ছোট থেকে বড় সাজাবো, ছোট কোনটা -15 সেটা দিয়েছি, তারপরে -7, তারপরের বড় হচ্ছে -5, তারপরের বড় হচ্ছে -3, তারপরের বড় হচ্ছে +3, এভাবে আমরা ছোট থেকে বড় মানগুলো সাজিয়ে নিয়েছি। তাহলে দেখো প্রতিটি ফলাফল বিজোড়, একটি ফলাফল অপরটির যোগাত্মক বিপরীত, অর্থাৎ -15 +15 এর যোগাত্মক, -7 +7-এর যোগাত্মক বিপরীত, কোনো শূন্য আসেনি, মানের পুনরাবৃত্তি হয়নি, তো এগুলো আমরা লিখতে পারি। তারপর আমরা দেখো 3 নম্বর সমাধানটা করব, 4টির বেশি ক্রমিক সংখ্যা নিয়ে কাজ করে দেখো। তো চারটির বেশি নিতে বলছে, তো আমরা 5টি নিয়ে কাজ করব, দেখা যাক 5টি নিলে কেমন আসে ফলাফল। ধাপ 1, 5টি ক্রমিক সংখ্যা নেই, 4 5 6 7 8 নিয়েছি। তো ধাপ 2, সংখ্যাগুলোতে যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় তা বসাই এবং ফলাফল বের করি। তো আমি তোমাদের সুবিধার জন্য একটা প্লাস একটা মাইনাস এরকম ফলাফল যেভাবে আসে সেভাবে আমরা কম্বিনেশন করে সাজিয়ে নিয়েছি। দেখো সবগুলো প্লাস সবগুলো মাইনাস, তো এভাবে আমরা জানি 2n এভাবে কম্বিনেশন বা সাজানোর উপায় আছে আমাদের। তাহলে 2 এখানে 5 হবে, কারণ এখানে 5টা সংখ্যা নিতে বলছে। 2 5 মানে হচ্ছে 5, সরি 2 5 বার গুণ, তাহলে 3 4 5, তাহলে এভাবে আমরা যদি গুণ করি, 2 2 4 4 2 8 2 16 16 2 32, তাহলে 32 ভাবে আমরা এই সংখ্যাগুলোকে সাজাতে পারবো, এর মাঝে বা আশেপাশে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে আমরা পূর্বের ভিডিও যারা দেখেছো অবশ্যই তোমরা এভাবে এই কাজটা সম্পূর্ণটা করে নেবে, ঠিক আছে? তো যেহেতু 32 উপায় সাজাতে হবে, সেগুলো পুরোটা আমি দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নিও। তো ধাপ 3 দেখো, ফলাফল ছোট থেকে বড় সাজাই। তো ছোট থেকে বড় এখানে ফলাফলটা সাজিয়ে নেওয়া হয়েছে, তো সাজিয়ে নেওয়ার ফলে এখানে অবশ্যই 32টা হবে। দেখো 4টি ও 3টি করে সংখ্যা নিয়ে যা যা ফলাফল পেয়েছিলাম এখানেও সেরকমই দেখা যাচ্ছে। তো তারপরে দেখো, ভিন্ন অন্য কোনো 4টি সংখ্যা নিয়ে কাজ করে দেখো, আগের বারের সংখ্যাগুলোতে যে ফলাফলের ধারা লক্ষ্য করেছো এবারের সঙ্গে তার কোনো মিল আছে, কোনো পার্থক্য আছে? মিল বা পার্থক্য যাই আসে সেটা লিখতে হবে। তো অন্য কোনো 4টি নিতে হবে, তো আগে আমরা 4 5 6 7 নিয়েছিলাম, এবার আমরা 4টি ক্রমিক সংখ্যা 1 2 3 নিয়েছি। তো ধাপ 1 এটা, ধাপ 2 আমরা কি করব, যতভাবে যোগ বিয়োগ চিহ্ন বসানো যায় তা বসাবো এবং ফলাফলগুলো বের করব। তো আগে নিয়মে আমরা করব, সবগুলো প্লাস দেবো প্রথমে আমরা, তো সবগুলোতে প্লাস দিয়েছি, তো ফলাফল আসতে আসে 10, সবগুলো যোগ করলে 10 হয়। তো এরই উল্টো কাজ আমরা ডান পাশে করব দ্বিতীয়তে। তো সবগুলোতে প্লাস নিয়েছি, এখানে সবগুলোতে মাইনাস নেব আমরা, সবগুলোতে মাইনাস নিলে সবগুলো মাইনাস যোগ করলে -10 হবে, তো এখানে ফলাফলটা দেখতে পাচ্ছ। তো এখন আমরা একটা প্লাস নেব, 3টা মাইনাস নেব, এরই উল্টাটা ডান পাশে করব, ঠিক আছে? একটা প্লাস 3টা মাইনাস, তো আমরা এসব যোগ করে নিই, 4 3 7, 7 8 2 9, তো -9 এবং +1, তো এইসব যোগ বিয়োগ করলে তো -8 হয়, তো তোমরা সবাই এটা জানো। তো তারপর দেখো এখানে এই যে 2 শুধু মাইনাস নিয়েছি, তা বাদে সবগুলো প্লাস নিয়েছি, তো এর উল্টাটা এখানে করব, 2 শুধু প্লাস নেব, বাকিগুলো মাইনাস নেব। তো এইভাবে নেওয়ার ফলে তোমাদের বিভিন্ন কম্বিনেশন আসবে, যেহেতু এখানে 4টাই সংখ্যা নিতে বলছে, তার মানে 2 4 মানে হচ্ছে 16টা উপায়ে তুমি এখানে সাজাইতে পারবে সংখ্যাগুলো। তো সাজানোর ফলে যে ফলাফল আসবে সেগুলো তোমরা ধাপ 3-এ ফলাফলগুলো ছোট থেকে বড় সাজাবা। ওকে, তো এগুলো আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছি। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 আশা করি বুঝতে পারছো তোমরা। তো আগের ফলাফলের সাথে কি কি মিল আছে সেটা একটু দেখে নেই। চারটি ক্রমিক সংখ্যার যোগফল সর্বদা জোড়, ফলাফলগুলোতে প্রতিটি মান ধনাত্মক ঋণাত্মক আকারে আছে। তারপর আমি লিখেছি ফলাফলে প্রাপ্ত মানগুলোর যোগফল শূন্য। তো এই তো 10 8 -10 -8 -6 -4 -4 -2 -2 এভাবে তুমি যদি এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে দাও সবগুলো, তাহলে ফলাফল শূন্যই আসবে, কারণ সবগুলোর যোগাত্মক বিপরীত সংখ্যা আছে, শূন্য দুইবার এসেছে। প্রাপ্ত চারটি সংখ্যা থেকে বড় থেকে ছোট সাজালে একই ফলাফল আসবে। এন এর মান 4 হলে আমরা সাজাতে পারি টু টু দি পাওয়ার এন বা এন এর মান 4। টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16 উপায়ে আমরা সাজাতে পারি। তো আগের ফলাফলের সাথে অমিল বা পার্থক্য, যখন তিনটি বা বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যা নিয়েছিলাম তখন তাদের যোগফল ছিল বিজোড়, অন্যথায় তাদের যোগফল জোড় ছিল, এছাড়া আর কোনো অমিল পাওয়া যায়নি। তো এই ছিল তোমাদের 7 পেজের একক কাজটা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।